কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, তোমাদের রে কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না, তবু তোমাদের রে কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। ঠাকুরা পড়ে থাক ইতিহাস নিয়ে জীবনের দীনতা হীনতা নিয়ে, ঠাকুরা পড়ে থাক ইতিহাস নিয়ে জীবনের দীনতা হীনতা নিয়ে। তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে। মাঠে মাঠে কিষাণের মুখে, ঘরে ঘরে কিষাণের বুকে, পৃথিবী দুনোরা কিনি রে, তবু হে বিজয়ী রে মুক্তি সেনা, তোমাদের কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের রে কোনদিন। Come on.
শোনো একটি মুদি বরের থেকে লক্ষ মুদি বরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ শোনো একটি মুদি বরের থেকে লক্ষ মুদি বরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ সেই সবুজের বুকে রামে পথে আবার যে যাব ফিরে আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো শিল্পে কাব্যে কোথায় আছে আইরে এমন সোনার ধ্বনি শোনো একটি মুদি বরের থেকে লক্ষ মুদি বরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ কবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা রূপের জেতার নেকো শেষ বাংলাদেশ বিশ্বকবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা রূপের জেতার নেকো শেষ বাংলাদেশ জয় বাংলা বলতে মনে আমার কোনো কেন ভাবো আবার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো অন্ধকারের পূবাকাশে উঠে আবার দিনমণি শোনো একটি মুদি বরের থেকে লক্ষ মুদি বরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওতে রনি আমাদের আজকের এই কর্মসূচিতে সকাল থেকে এই পর্যন্ত যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমাদের মণ্ডলীর পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের মহামান্য কার্ডিনাল আমাদের বিশপ সরস সহ অন্যান্য বিশপগণ ফাদারগণ সিস্টারগণ আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট মিস্টার নির্মল পূজারীও উপস্থিত আছেন আমাদের ঢাকা ক্রেডিটের সম্মানিত প্রেসিডেন্ট বাবু মার্কোস গমেস আমাদের দি মেট্রোপলিটন হাউসিং সোসাইটির সম্মানিত চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন সহ আমাদের কৃষক শরৎ ছিলেন আমাদের সাথে এবং বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমরা আজকে কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই